অ্যাবাট অল থিংসে তোমার তো সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আলি ইউনিভার্সিটিতে যারা পড়ছো এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা যারা পড়ছো তাদের স্কলারশিপের একটা প্রবলেম দেখা দিচ্ছে যেটা কি প্রথমত বলি দেখো যে এস বিএম সে এম স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় অনেকের কি ছিল এক বছরের গ্যাপ ছিল বা দু বছরের গ্যাপ ছিল সো এই গ্যাপ থাকার কারণে অনেকে কিন্তু স্কলারশিপের অনেক রকমের প্রবলেম দেখা দিচ্ছে রাইট নাও যাদের ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়ে গেছে বা স্টেট লেভেল অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে তাদেরও মধ্যে এখন কি দেখা যাচ্ছে যে যে সমস্ত ডকুমেন্টস তোমরা সাবমিট করেছিলে তার মধ্যে স্পেসিফিক একটা ডকুমেন্টস সাবমিট করতে হয়েছিল সেটা হলো তোমাদের যে এক বছরের গ্যাপ বা দু বছরের গ্যাপ বা তারও বেশি গ্যাপ রয়েছে তার জন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস তোমরা কিন্তু সাবমিট করেছিলে সেখানে দুটো ইস্যু দেখা দিচ্ছে সেখানে কী হতো দেখো তোমরা কিন্তু অনেকেই কলেজের এইচওডি বা মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা প্রিন্সিপালের সিগনেচার করে কিন্তু সাবমিট করেছিলে কিন্তু সেটা কি করতে হবে কোন গ্যাজেটেড অফিসার লাইক বিডিও এসডিও এসডিএম সামথিং লাইক দ্যাট এরকম একটা লেভেলের আই মিন গ্যাজেটেড অফিসারের কাছ থেকে সিগনেচার করে আপলোড করতে হতো এই কারণে কিন্তু এখন কী হচ্ছে অনেকে ডিফেক্টেড হয়ে যাচ্ছে সো যাদের ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে ডিফেক্টেড হয়েছে এই ইস্যুর জন্য তাদের কি করতে হবে বা যাদের স্টেট লেভেলে গিয়ে ডিফেক্টেড হয়েছে এই একটা কারণের জন্য তাদেরকে তারা কি টাকা পাবে না পাবে না কি সমস্যা হতে পারে কোথায় গেলে প্রবলেমের সলিউশন হবে সব কিছু বলবো এই ভিডিওতে তো ভালো করে শোনো সমস্ত কিছু ডিসকাস হবে আজকের এই ভিডিওতে ঠিক আছে দেখো টাকাটা কম না আঠেরো থেকে তিরিশ হাজার টাকা ঠিক আছে দেখো তার জন্য তোমাকে কী করতে হবে ইনিশিয়াল স্টেপে এক বছরের যে গ্যাপ ছিল তার জন্য যে লেটারটা লিখেছিলে সেটা তুমি আবার লেখো লেখার পরে কোনো পার্টিকুলার গ্যাজেটের অফিসার হয়তো বাড়িতে বা যেখানে হোক না কেন বাড়ি যাও ভাই টাকার ব্যাপার ভাই বাড়ি যাও ভাই বোন যে হোক না কেন যাও বাড়িতে গিয়ে বিডিও এসডিওর কাছ থেকে সিগনেচার করে নিয়ে এসো গ্যাজেটের অফিসার হলেই হবে তারপরে সেটাকে তুমি লগ করে আপলোড করো দেখবে আপলোড করার পরে যদি দু থেকে চার দিনের মধ্যে কোনো কিছু না হয় তবে একবার অল ডকুমেন্টস নিয়ে এবং একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে যাও আম্বার ভবন এবার বলবে দাদা আম্বার ভবন কোথায় কি করে যাবো কোন বাস যাবো এটা তো প্রশ্ন তাই না কিছু না যারা কলকাতাতে থাকো তাদের জন্য খুবই সুবিধা এখান থেকে বাস ধরে তো অনেক বাস যায় ঠিক আছে আমাদের সেন্ট্রাল পার্ক বা যেটা কে ওয়ান বাস রয়েছে সেটা কিন্তু আমাদের আম্বার ভবন যেটা আমাদের ডাব্লু বি এমডিএফসি অফিস সে তার পাশ দিয়ে যায় সেখানে গিয়ে নামবে ডাব্লুবি এমডিএফসি অফিসের সেকেন্ড ফ্লোরে গিয়ে ম্যামের সঙ্গে কথা বলবে বলবে যে ম্যাম এরকম কারণে আমার এটা হয়েছিল তো আমি ওটা সাবমিট করেছিলাম বাট এখন কিছু হচ্ছে না সে ফার্দার আমাকে কী করতে হবে দেন তারা তোমাকে বলবে যে কোনো একটা অ্যাপ্লিকেশন জমা দাও বা তোমার যে মেন ফর্মটা রয়েছে সেটা তুমি একবার জমা দাও দেন আমরা ওটা কী করছি ওই উইন্ডো থেকে খুলে দিয়ে প্রবলেমটা সলভ করে দিচ্ছি তো এটা হচ্ছে একটা সলিউশন ঠিক আছে এবার দেখো যাদের স্টেট লেভেলে গিয়ে ডিফেক্টেড হয়েছে তাদের কিন্তু কোনো ইউনিভার্সিটি গিয়ে কিন্তু কোনো কাজ হবে না কারণ ইউনিভার্সিটির কিন্তু সেখানে আর কোনো ক্ষমতা নাই যে কিছু করতে পারবে এটা কিন্তু টোটালি কিন্তু মেন অফিস থেকে ডাব্লুবিএমডিএফসি অফিস যেটা আম্বার ভবন সেখান থেকে কিন্তু প্রবলেমটা সলিউশন হবে ঠিক আছে আর যাদের ডিস্ট্রিক্ট থেকে প্রবলেম হয়েছে তারা কিন্তু একবার ইউনিভার্সিটির অথরিটির কাছে জিজ্ঞেস করবে যে স্যার কী প্রবলেম হয়েছে কী করবো সব কিছু জেনে নাও ঠিক আছে তাহলে যাদের এই প্রবলেমটা হয়েছে ডিফেক্টেড হয়েছে সো তারা কিন্তু আবার এইচওডি বা প্রিন্সিপালের সিগনেচার না করে একদম গ্যাজেটেড অফিসারের সিগনেচারটা করে তারপরে এখানে কী করবে সেটাকে অনলাইনে লগ করে সাবমিট করো আর যদি কোনো প্রবলেম বা ইস্যু হয় দেন আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে হেল্প করবো পার্সোনালিভাবে ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ ইনশাল্লাহ ঠিক আছে আরও কিছু ব্যাপার দেখো টাকা পাবে কি না আরে ভাই টাকা পাবে কনফার্ম পাবে বাট দেরি করো না দেরি করলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে এবং ডাব্লিউ বিএমডি এফসি অফিসে এখনও কিন্তু প্রচুর পরিমাণে কম ভিড় রয়েছে মানে মানুষের যে প্রবলেমটা আস্তে আস্তে বাড়ছে কেন দেখো এখন টাকা লট পড়ে যাওয়ার সময় লট পড়ছে এবং অলরেডি বলেছি আমি টাকা তোমরা পাবে কবে মোটামুটি তোমরা পাবে টাকা অ্যাপ্রক্সিমেটলি ঈদের আগে পেয়ে যাবে রমজানের শেষের দিকে টাকা পেয়ে যাবে এবং টাকা নিয়ে মস্তি করবে ঈদের ঠিক আছে সো এরকম একটা ব্যাপার তার জন্য এখন যে প্রবলেমগুলো ইস্যুগুলো তৈরি হচ্ছে যাদের যাদের হয়ে গেছে অলরেডি প্রবলেমটা তারা আম্বার ভবনেকে ডিরেক্ট কথা বলো যত দেরি করবে তারা কিন্তু তত ওটাকে পিছিয়ে দেবে এবং পিছুতে থাকলে থাকলে লাস্ট কিন্তু টাকা কিন্তু পাবে না বস তার জন্য বলছি তাড়াতাড়ি ইমিডিয়েটলি উইথ অল প্রপার ডকুমেন্টস নিয়ে চলে যাও ডাবলুবিএম অফিসে ঠিক আছে চলো थोड़ा सा इनको हिंदी में बता देते हैं जैसे कि सब लोग का भला हो जाए ठीक है देखो फर्स्ट ऑफ ऑल जो लोग ऑलरेडी आदि यूनिवर्सिटी में पढ़ते हो और किसी भी वेस्ट बेंगल यूनिवर्सिटी में पढ़ते हो और जिन लोगों का वन ईयर टू ईयर गैप था हो सकता है कि वो नीट की प्रिपरेशन कर रहा था कुछ भी कर रहा था ठीक है तो इसीलिए वो लोग मतलब क्या हुआ था सभी स्टूडेंट का वन ईयर जो गैप था इसी वजह से उन लोग को एक फॉर्म मतलब एक एप्लीकेशन डालना पड़ा था ठीक है तो इसी वजह से उसमें ना एक सिग्नेचर चाहिए था लाइक हो सकता है कि किसी ने एक का मतलब जो इंस्टीट्यूट में पढ़ता है अभी तो सिग्नेचर डाल दिया नहीं तो प्रिंसिपल का नहीं तो भाई चंसलर का कुछ भी डाला होगा ठीक है लेकिन ऐसा नहीं चलेगा उसमें देखो डिफेक्टेड जिन जिन का हो चुका है नहीं हुआ तो मैं अभी बता रहा हूं कि भाई बहुत लोगों का हो चुका है मैं स्क्रीन भी यहां पे शो कर दूंगा कि भाई देखो सच में प्रॉब्लम हो चुका है तो डिफेक्टेड होने की वजह से तुम लोगों को क्या करना पड़ेगा फिर से अप्लीकेशन लिख के उसको एकदम गैजेटेड ऑफिसर लाइक बी डी ओ एस I डी ओ डीएम आई mean, मीन जिससे भी हो सके मतलब नहीं तो फाइनेंस ऑफिसर तुम्हारा अथॉरिटी जो यूनिवर्सिटी में पढ़ते हो वहाँ का ठीक है तो ऐसे सिग्नेचर करके लो पहले पूछ लो कि भाई तुम गैजेटेड ऑफिसर हो क्या नहीं सर आप गैजेट ऑफिसर हो आई I मीन mean, मतलब हो तो बता देना प्लीज मतलब मेरे को चाहिए ऐसे ही सिग्नेचर चाहिए नहीं तो नहीं हो रहा है इस स्कॉलरशिप में प्रॉब्लम हो रहा है पूछ सकते हो यार कोई मसला नहीं ठीक है उसके बाद उसका अपलोड करो प्रॉब्लम हो रहा है तो जाओ डब्ल्यू बी एम डी एफ सी ऑफिस जो अंबार भवन में रहता है आई I मीन mean, रहता है क्या हो एक्चुअली में है वो सेंट्रल पार्क के मतलब बगल में ही है तो सेंट्रल पार्क में पास में जाके पूछोगे कि इसी के अंबार भवन के कहाँ पे है ठीक है मित्र का भवन अंबार भवन बगल में ही है तो जाके तुम प्रॉब्लम सॉल्व कर सकते हो ठीक है तो देर मत करो जल्दी जाओगे तो जल्दी पैसा मिलेगा थर्टी थाउजेंड नहीं करोगे तो पैसा गाया काम से भाई ठीक है तो जल्दी कर लो इतना ही तो अच्छा लगा तो प्लीज़ सब्सक्राइब कर देना और 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 मेरे को बताना कि क्या अच्छा नहीं लगा वो भी कमेंट कर बताना ठीक है लव यू ऑल टाटा नो चॉप बिंदस बॉस लर्न एंड ग्रो योर सेल्फ अपडेट योर सेल्फ बाय टेक है टटा